আসসালামু আলাইকুম। পলিটিভি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানভীর হাসান হৃদয়। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। পিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে সরকার, বললেন ওবায়দুল কাদের। রাজশাহীতে র্যাবের অভিযানে 10 লক্ষ জাল রুপি সহ 3 জন আটক। ভারতে বন্যায় মৃতের সংখ্যা 160 ছাড়িয়ে। বিশ্বকাপ ফাইনালের সেই ভুল স্বীকার করলেন ধর্মসেনা। এবং নেইমারকে বার্সায় না ফেরালে মেসিও থাকতে চান না বেশি দিন। শুনছিলেন শিরোনাম, এবারে জানাচ্ছি বিস্তারিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রিয়া সাহার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে না সরকার। রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টের কাছে কেন এমন বক্তব্য দিয়েছেন, কোন কারণে দিয়েছেন, তারও একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত। শনিবার প্রধানমন্ত্রী SMS এর মাধ্যমে এ বিষয়ে যেন তড়িঘড়ি করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন। প্রিয়া সাহার যে বক্তব্য, যেটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, বিরূপ প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্টের কাছে, এ ধরনের বক্তব্য তিনি কেন দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গত রাতে একটা মেসেজ পাঠিয়েছেন, তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই, প্রিয়া শাহ যা বলেছেন সেটা শিশু মেয়েকে পাবলিক স্টেটমেন্ট, তিনি আসলে কি বলেছেন, কি বলতে চেয়েছেন তার একটা পাবলিক স্টেটমেন্ট করা উচিত, তারও আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকা উচিত। রাজশাহী নগরীর রামচন্দ্রপুর কেন্দুর মোড় বৌবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে 10 লাখ জালরুপি ও জালরুপি তৈরির সরঞ্জাম সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-5। রোববার দুপুর 12:30টার দিকে এ অভিযান চালিয়ে বাড়িটিতে তল্লাশি করে দুপুর 2টার দিকে র‍্যাব সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন গোদাগাড়ি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রুবেল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোসাদ্দেক হোসেন ও নাটোরের জাহাঙ্গীর হোসেন। র‍্যাব-5 এর ভারপ্রাপ্ত অধিনায়ক সাইদ আবদুল্লাহ আল মুরাদ সাংবাদিকদের জানান, জাল নোটের কারখানা থাকার খবর পেয়ে নূর মিয়ার বাড়িতে রাত 2টা থেকে গোয়েন্দা নজরদারিতে নেওয়া হয়। নিশ্চিত হওয়ার পর দুপুর 12:15টার দিকে র‍্যাবের একটি দল বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি করে 10 লাখ জালরুপি ও জালরুপি তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এ সময় ওই বাড়ি থেকে জালরুপি তৈরির সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, রুবেল গত বছর চাঁপাইনবাবগঞ্জে 1 কোটি জালরুপি সহ গ্রেপ্তার হয়েছিল। জামিনে মুক্তি পেয়ে 2 মাস আগে সে রাজশাহীতে বাসা ভাড়া নিয়ে আবার একই কাজ শুরু করে। কোরবানির ঈদকে সামনে রেখে তারা জালরুপি তৈরি করছিল বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। জানতে পারি যে কুষ্টিয়া মিরপুর থানার একটি ফেন্সিডিল মামলায় মাইক্রো চালক সহ 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুর 2টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মিরপুর উপজেলার বালিদাপাড়া গ্রামের তাহাজ্জত হোসেন এবং মাইক্রোচালক আমিরুল ইসলাম। এছাড়া এই মামলায় 4 আসামির মধ্যে দৌলতপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক এবং আতিয়ার রহমান দয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানায় 2017 সালের 10 আগস্ট বিকেলে 4:45 উপজেলার ধলসা গ্রামে মিরপুর থানা পুলিশের এক মাদক বিরোধী অভিযানকালে একটি মাইক্রোবাস তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে 202 বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে আসামিদের আটক করা হয়। পরে জব্দকৃত ফেন্সিডিল সহ আটককৃতদের বিরুদ্ধে মিরপুর থানার এসআই কাজী আবু জুবাইর বাদী হয়ে মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে 2017 সালের 23 অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 160 ছাড়িয়েছে। দেশটির আসাম ও বিহার রাজ্যে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী 1 কোটির বেশি মানুষ। নতুন করে পাঞ্জাবে বন্যা দেখা দিয়েছে। নেপালেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, মৃতের সংখ্যা বেড়ে 90 ছাড়িয়েছে। নদনদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় চীনেও কমেনি বন্যার প্রকোপ। এবারে খেলার সংবাদ। লর্ডসে বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে নিউজিল্যান্ডের ওভার থ্রোতে ইংল্যান্ডকে 5 রানের পরিবর্তে 6 রান দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না বলে স্বীকার করেছেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তবে নিজের ওই সিদ্ধান্তের জন্য তিনি কখনো অনুতাপ করবেন না বলেও মন্তব্য করেছেন তিনি। ধর্মসেনা বলেন, ওই বলে 6 রানের সিদ্ধান্ত দেওয়ার আগে তিনি ইরাস মাসের সঙ্গে পরামর্শ করেছিলেন। তিনি আরও বলেন, আমি লেগ আম্পায়ারের সঙ্গে পরামর্শ করেছিলাম। আমাদের কথাগুলো অন্য সব আম্পায়ার এবং ম্যাচ রেফারিও শুনেছিলেন। তারা কেউ টিভি রিপ্লে দেখতে পারেননি এবং প্রত্যেকেই জানিয়েছিলেন দ্বিতীয় রান কমপ্লিট হয়ে গিয়েছিল, আর তখনই আমি ওই সিদ্ধান্ত দিয়েছি। ফাইনালের ওই সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারদের মধ্যে প্রথম আপত্তি তুলেছিলেন অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টোফেল। এটাকে তিনি বলেছিলেন পরিষ্কার ভুল। তবে টোফেল এও বলেছিলেন, ম্যাচের এমন পরিস্থিতিতে এরকম ভুল হওয়া স্বাভাবিক, আর তাই আম্পায়ারদের দায় দেওয়া উচিত হবে না। বার্সেলোনায় নেইমারের প্রত্যাবর্তন নিয়ে বেশ কিছুদিন ধরে গরম আলোচনা চলছে ইউরোপীয় দলবদলের বাজারে। নেইমার বার্সায় ফিরতে চান, বার্সেলোনাও তাকে দলে নিতে চায়। তবে ট্রান্সফারের বেশ কিছু হিসাব নিকাশ, বিশেষ করে আর্থিক হিসাবে এখনও ঝুলে আছে তাকে ফেরানো। তবে বার্সার প্রাণভোমরা মেসি নাকি চান যে কোনো মূল্যে নেইমারকে ফেরানো হোক, আর তার ইচ্ছে এতটাই প্রবল যে নেইমার বার্সায় না আসলে তিনি বেশি দিন সেখানেও থাকতে চান না। 4 মৌসুম বার্সায় দেখা গেছে মেসি নেইমার যুগলবন্দী। বিশ্বের সেরা ফুটবলের সান্নিধ্য ছেড়ে লোভনীয় অফারে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেন নেইমার। এখন ফিরতে চাইলেও আর্থিক দিক থেকে তাকে পুষাতে পারছে না বার্সেলোনা। নেইমারের বিনিময়ে ফিলিপে কোটিনহো, ইভান রাকেতিচ, উসমান ডেম্বেলে, নেলসন সেমোডোর মধ্যে 2 জনকে ছেড়ে দিতে রাজি আছে বার্সা। তবে তাদের সেই বদলাবদলিতে আগ্রহ নেই পিএসজির। পলিটিভির সংবাদ এ পর্যন্তই। শেষ করার পূর্বে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে সরকার, বললেন ওবায়দুল কাদের। রাজশাহীতে র্যাবের অভিযানে 10 লক্ষ জাল রুপি সহ 3 জন আটক। ভারতে বন্যায় মৃতের সংখ্যা 160 ছাড়িয়ে। বিশ্বকাপ ফাইনালের সেই ভুল স্বীকার করলেন ধর্মসেনা। এবং নেইমারকে বার্সায় না ফেরালে মেসিও থাকতে চান না বেশি দিন। পলিটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.youtube.com/politv। এছাড়াও ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/politv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।